আমি অনেকগুলো মরিচ দিতেছি, কারণ আমার ঝাল খেতে অনেক ভালো লাগে। মরিচটা ভেঙে নিয়ে আমি এই যে ভাজা পেঁয়াজ আর রসুনটা এটা মাখিয়ে নিতেছি। আজকে টাকি মাছের ভর্তা বানাবো, এই জন্য সব কিছু রেডি করে নিছি। এখানে টাকি মাছ ভেজে নিছি, তারপর এখানে হচ্ছে শুকনা মরিচ ভাজা, তারপর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিছি, আর এই ধনিয়া পাতা, আর বানাবো হচ্ছে এই হাম্বল দিস্তাটায়। তো চলেন শুরু করি আজকে টাকি মাছ ভর্তা। প্রথমেই টাকি মাছগুলো আগে বেছে নেই সুন্দর করে, কাঁটাগুলো বেছে নেই। ভিতরের একটা বড় কাঁটা থাকে, এটা আগে সরিয়ে নিচ্ছি। এই যে প্রথমেই আমি মানে কাঁটাগুলো বেছে নিলাম, যতটুকু পারছি বেছে নিছি। এখন এটা একটু ভালোভাবে একটু মাখিয়ে নিতেছি। বেছে বেছে কাঁটাগুলো সরাই ফেলতে হবে। এখন আমি এটা এক সাইডে রেখে মরিচগুলো একটু ভেঙে নেই। আমি অনেকগুলো মরিচ দিতেছি, কারণ আমার ঝাল খেতে অনেক ভালো লাগে। মরিচটা ভেঙে নিয়ে আমি এই যে ভাজা পেঁয়াজ আর রসুনটা এটা মাখিয়ে নিতেছি। আজকে একটা ডেলিসিয়াস ভর্তা হতে যাচ্ছে, কাকি মাছের ভর্তা। আগে দেখা যায় তো, যখন মানে ক্লাস করতাম, আমি তো ইডেনে পড়াশোনা করছি, তখন দেখা যায় তো যে দুপুরে খাওয়ার জন্য ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে হলে গিয়ে অনেক সময় খাওয়া হয়তো বন্ধুরা মিলে, সবাই বান্ধবীরা মিলে, তখন এই এরকম কাকি মাছের ভর্তা দিয়ে খেতাম। জানি না ওইটার ভিতরে কতটুকু কাকি মাছ দেওয়া থাকতো, কিন্তু তখন ওইটাই অনেক মজা লাগতো। এই যে আমি এখন সব মাখাইছি, তারপর আমি এটা হাম্বল দিস্তায় দিয়ে এটাকে আরও মানে ছেঁচে নেব, যাতে আরও একটু মিহি হয়। এই যে কত সুন্দর কালার চলে আসছে। এখন হাম্বল দিস্তায় ভিতরে আমি দিয়ে দিলাম কাকি মাছের মাখানোটা দিয়ে দিলাম, এখন আমি এটা দিয়ে ছাঁচব। সুন্দর করে ছেঁচে নেব। এই যে এখন আমি আর একটু যেটুকু আছে সবটুকু নিয়ে নেব। আমার কাছে একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, দাঁতের মধ্যে পড়লে ভালো লাগে, এই জন্য আমি একটু এরকম একটু আস্তে আস্তেই রাখলাম। এটা আমি বাটিতে ঢেলে নেই। এখন দিয়ে দেবো একটু লবণ, লবণ দিয়ে এটা আবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে কচলে মাখিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল মজাদার টাকি মাছের ভর্তা, আর এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে এখন কাকি মাছের ভর্তা দিয়ে সুন্দর মাখিয়ে খাচ্ছি, বিসমিল্লাহ। আর মজা।